আসসালামু আলাইকুম। আজকে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি বানিয়েছিলাম পাকা তালের রসবড়া। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ফ্রেশ তালের রস। তালের রসটা খুবই মিষ্টি হয়, তাই এখানে আমি মিষ্টিটা বুঝে অ্যাড করতেছি। কখনো কখনো তাল একটু কম মিষ্টি হয়, তখন একটু বেশি চিনি দিতে হয়। আর যেহেতু বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিচ্ছি চালের গুঁড়া। আর আমি এখানে হাফ কেজি চালের গুঁড়া দিয়েছি। আসলে বলা যায় না যে কতটুকু চালের গুঁড়া লাগবে, তাই অল্প অল্প করে মিশাতে হবে এবং ব্যাটারটা খুব নরম করা যাবে না। আমরা পেঁয়াজু বানাই যেরকম, এরকম করে এটাকে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর পিঠেতে নারকেল হবে না, সেটা তো হয় না। আর এখানে আমি নারকেল হ্যান্ড কোড়ানি দিয়ে কুড়িয়ে দিয়েছি যেন একটু কামড়ে পড়ে। তো এখানে আমি একটা নারকেল দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া ছিল, তাই এটা আমি হাফ এন আওয়ারের জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর বড়াটা ডুবো তেলে ভাজতে হবে, তাই আর আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আমি এটা একবার উল্টে দিব। তো ব্রাউন হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি, আর এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাটা মানে বড়াটা খেতে এত অসাধারণ হয়, ভিতরে তো একদম কেকের মতো হয়, উপরে ক্রিস্পি আর ভিতরে সফট। এত টেস্টি একটা খাবার, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আমার মনে হয় ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই রসবড়াটা। তো সবাই ভালো থাকবেন, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।